আমি মোহাম্মদ তসলিম আহমেদ জুয়েল, আমার চ্যানেলের নাম কমেডিয়ান জুয়েল। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এলইডি ডিসিএসি লাইট। লাইটের ব্যাটারি কেন প্যাক আপ দেয় না, কী সমস্যা? দ্বিতীয়ত, আমি আপনাদের মাঝে একটি লাইট কোম্পানি খুলতে কী কী যন্ত্রপাতি লাগে এদের উপরে আমি জাস্ট আপনাদের ধারণা দিতে চাই। যার কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে এগিয়ে যাই। ভিউয়ার্স, আপনারা যদি একটা এলইডি লাইটের কোম্পানি দিতে চান ঘরে বসে বা ফ্যাক্টরি করতে চান, আপনার প্রথমে এরকম একটা পাঁচ মেশিন লাগবে। পাঁচ মেশিন, এটা দিয়ে আপনি এই যে বাল্বের ক্যাপ পাঞ্চিং করতে পারবে, ঠিক আছে? এটা হলো গিয়া পাঁচ মেশিন। লাগবে একটা মিটার, এই মিটার দিয়ে আপনি এসি ডিসি মাপতে পারবেন, কত বোল্ট, কত এম্পিয়ার, সব কিছু করা সম্ভব। আপনার লাগবে একটা মিনি ড্রিল মেশিন, এটা বিদ্যুৎবিহীন চলবে, বিদ্যুৎবিহীন চলবে, একটা ড্রিল মেশিন দরকার। একটা লক প্লাস লাগবে, কেবল কাটার জন্য একটা লক প্লাস লাগবে। লাগবে একটা গ্লুগান মেশিন, যখন আপনি লাইট পুরো কমপ্লিট করবেন তখন ব্যাটারি শক্তিশালী করতে ব্যাটারিতে গ্লুগান মেরে দিলেন, ব্যাটারি শক্তিশালী হলো। পরে আপনার ভালো উন্নত মানের একটি তাতার লাগবে, এই ধরনের একটা উন্নত মানের তাতার লাগবে। উন্নত মানের একটা তাতার, তাতালের লাগে আপনি স্ট্যান্ড ব্যবহার করবেন যাতে কোনো বিপদ না আসে। আর এই রকম এরকম একটা বোর্ড লাগবে, সিরিজ লাইন বোর্ড, আপনি বাল্ব চেক করার জন্য। ওকে ফাইন, আমরা মোটামুটি পরিচিত হলাম। লাগবে একটা মিনি স্টার ড্রাইভার, বড় স্টার ড্রাইভার, এবং অবশ্যই আপনাদের একটা টেস্টার লাগবে, যেহেতু এটা ইলেকট্রিক লাইন চেক করার জন্য একটা টেস্টারের দরকার। ভিউয়ার্স, আমাদের মার্কেটে অনেক সময় দেখা যায় মাইকে রাস্তাঘাটে বিক্রি করে এই যে এলইডি লাইট ডিসিএসি। আমি কাজের স্বার্থে কাজটা এগিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে দুইটা ব্যাটারি আছে দেখুন, এক একটা ব্যাটারিতে 200 গ্রাম করে, 200 গ্রাম একটা ব্যাটারি আছে, একটা নর্মাল ব্যাটারি, একটা নর্মাল ব্যাটারি। অনেক ভাই বলেন আমাকে একটা ভালো উন্নত মানের ব্র্যান্ডের একটা এসি ডিসি লাইট বানাই দেন, তখন ওই ভাইদের আমি এরম একটা লাইট বানাই দিই, একটা না 8 ঘন্টা চলবে, যদি না চলে টাকা ফেরত। আমি আল্লাহর কসম করে বলতে পারি এই একটা লাইট 8 ঘন্টা চলবে, যদি এরকম অরিজিনাল ব্যাটারি দেন, অরিজিনাল যদি ব্যাটারি দেন, একটা না 8 ঘন্টা চলবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি 2 বছর গ্যারান্টি সহকারে এই মাল বানাই, এবং আমি যে অর্ডার দেয় আমি শুধুমাত্র তাকে বানিয়ে দিই। আমি অরিজিনাল, এখানে কোনো ডুপ্লিকেটের কোনো কারবার নাই, অরিজিনাল মাল বানাইয়া আমি আপনাদের মাঝে দিই, ঠিক আছে? এখানে 1 নম্বর, এখানে অরিজিনাল এই যে দেখুন, এই যে দেখেন ডিসি লাইট, ডিসি লাইট কত সুন্দর আলো, 1 নম্বর লাইট, ঠিক আছে? দেখুন এটা এসিতে চলতে আছে, ভালো মানের ভালো জিনিস, ভালো টাকা দিয়ে যদি লাইট চান তাহলে এরম একটা লাইট আমি বানাই দেব, একটা না 8 ঘন্টা লাইট চলবে। ওপেন দি চ্যালেঞ্জ, আমি নিজে আবিষ্কার করছি, ভারত, বাংলাদেশ এবং চীন, তিনটা দেশের ফর্মুলা মিলিয়ে এই জিনিসটা আমি তৈরি করছি। ভিউয়ার্স, আপনাদের যদি লাগে
তাহলে আমাকে অর্ডার দিতে পারেন, ঠিক আছে? তারপরে এই লাইটটা, অনেক ভাই বলেন ভাই আমার টাকা পয়সা কম, আমার একটা মোটামুটি অথবা নর্মাল লাইট বানাই দেন। ওই ক্ষেত্রে আমি ওই ভাইদের জন্য এই এরকম একটা ব্যাটারি আর নর্মাল একটা লাইট বানাই দিই কম টাকার মধ্যে। যদি বলেন যে আরও কম টাকার মধ্যে, তাইলে এই আর একটা ব্যাটারি দিই। যদি বলেন যে আরও কম টাকার মধ্যে, তাইলে আমি এই আর একটা ছোট্ট নর্মাল ব্যাটারি দিয়ে আমি বানাই দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমি আশা করি আপনারা টাকা খরচ করে এইরকম একটা ভালো লাইট, ডাবল ব্যাটারি, 8 ঘন্টা, একটানা 8 ঘন্টা চলবে এরকম একটা লাইট আমি জুয়েল বানাই দেব, ঠিক আছে? এবং অনেক সময় দেখা যায় লাইট কেটে যায়। কেন লাইট কাটবে? ওপেন দিন ও 6 মাস, 1 বছর, 2 বছর লাইট চলবে। এর একটা পার্স আপনাদেরকে লাগাই দেব, এর একটা পার্স লাগাই দেব, আশা করি 2 বছর অনায়াসে চালাইতে পারবে, ঠিক আছে? আমি রিসার্চ গবেষণা করে এগুলা তৈরি করে থাকি। এই যে দেখুন, এই যে দেখুন সার্কিট, ঠিক আছে? এর সার্কিট প্রিয় ভাই আমার, আপনাদের যদি কারো ভালো একটা লাইট বানাইতে চান তাহলে আমার কাছে আসেন। অনেকে বলে ভাই একটা কাভার দিয়ে, তাই এটা আমার কোম্পানির না, আমি লোকালভাবে কিনেছি, ঠিক আছে? আমি তাহলে আপনাদের কাভার দিয়ে দেব, কোনো সমস্যা নাই। অনেক ভাই প্রশ্ন করেন, আমার কাভার নাই, কিছু নাই, তাই আমি কাভার যারা চান, যাকে দরকার, যে কাভার না হইলে চলে না, তাই আমি তাদেরকে এর একটা কাভার দিয়ে দেব, সমস্যা নাই। এবং সবচেয়ে বড় কথা, ভালো মানের মাল আমার কাছে আছে, যদি কারো লাগে তাহলে নিতে পারেন। এবং অনেক সময় বলেন তাতাল দিয়ে তাতাল হয় না, রং জ্বালা করলে ভালো করে লাগে না। কেন লাগে না? অবশ্যই লাগবে। আপনি এই বিটটা চেঞ্জ করে শক্তিশালী একটা বিট লাগান, তাহলে হবে, তাহলে রং, এই যে রং এবং রজন ইনশাল্লাহ লাগবে, কোনো সমস্যা নাই। যদি কেউ মিনি ঘরে বসে ফ্যাক্টরি খোলার ইচ্ছা থাকে, এই কাজ ভালো লাগে, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করব। এবং অনেকে বলতে পারেন ভাই মাল কোথায় পাওয়া যায়, কোথা থেকে সংগ্রহ করা যায়, আমি সব সাপোর্ট আপনাদেরকে দেব ইনশাল্লাহ। অনেক ভাই বলেন ভাই বাল্ব বারবার কেটে যায় কেন? আপনি আমাকে বলবেন ওটা এসি না ডিসি, এলইডি লাইট, আমি আপনাদের মোবাইলে ইমুতে আমি বলে দেব, এবং প্রয়োজনে আমি বাস্তব কাজ করিয়ে দেখা দেব। আশা করি আপনাদের লাইট বারবার কাটবে না, যদিও লোডশেডিংয়ের কারণে অনেক লাইট কেটে যায়, পুড়ে যায়, আর পড়বে না। শুধু এই আর একটা পার্স আমি লাগাই দেব, হ্যাঁ, এর একটা পার্স লাগাই দেব, আশা করি আপনাদের আর লাইট কাটবো না, ঠিক আছে? আমার চ্যানেলটা যদি ভালো লাগে, যদি একটু ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন। ভিউয়ার্স, এটা আপনাদের কাছে অনুরোধ, একটা ভিডিও করতে অনেক সময়ের প্রয়োজন, তাই আমি আশা করব আপনাদের কাছে লাইক কমেন্টস আসার অপেক্ষায় থাকবো। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন, আমি নতুন ইউটিউবার, তাই হয়তো আমার কোনো কাজে বা বলায় ভুল হতে পারে, আশা করি দয়া করে আমাকে ক্ষমা করবেন। এবং যদি কারো লাইট লাগে, যদি কারো লাইট এসিডিসি লাগে কিংবা এলইডি লাইট লাগে, আমি বানিয়ে দেব, সমস্যা নাই, গ্যারান্টি সহকারে নির্ধারিত 6 মাস চালাইতে পারবেন। এবং যদি একটু বেশি টাকা দেন তাহলে 2 বছরের মধ্যে কোনো লাইটে হাত দেওয়া লাগবে না। ওপেন দি চ্যালেঞ্জ, আল্লাহর কসম করে বলতে পারি এই লাইট যদি আমি একটা বানাই দিই, 2 বছর চালাইবেন, ডাবল ব্যাটারি, ক্ষমতাবান ডাবল, সার্কিট ডাবল, সব কিছু ডাবল ডাবল, ঠিক আছে? দামটা একটু বেশি, সমস্যা নাই, আপনারা কেনেন। যদি সমস্যা হয় 2 বছরের মধ্যে বলবেন নেন, এই আপনার লাইট আপনি নিয়ে যান, আমি আবার রিটার্ন টাকা ব্যাক করবো, কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। এবং আপনারা যখন কাজ করবেন তখন এর মনে একটা টাইলস নিচে অবশ্যই রাখবেন, তাহলে কী হবে, তাতালের উপরে কাজ করবেন, কোনো সমস্যা হবে না। এটা টাইলস, এটা একটা টাইলস, পুরোটা টাইলস, টাইলসের মাধ্যমে আপনারা কাজ করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।